আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি ইংরেজি বাক্য থেকে বাংলা বাক্যে সহজে খুব অল্প সময়ের মধ্যে কেমনে ট্রান্সলেশন করতে পারবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন বিশ্ববিদ্যালয় বিসিএস ব্যাঙ্ক জব ইত্যাদি পরীক্ষায় ট্রান্সলেশন থেকে অনেক প্রশ্নই হয়ে থাকে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন দিয়ে দেয় তো সেটা কীভাবে তুমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করবা সেটারই একটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা হয়তো বা জেনে থাকবা যে বড় বড় যে সব রাইটাররা আছে যেগুলো ইংরেজি বই থেকে বাংলা অনুবাদ করেন তো তারা কি পন্থা অবলম্বন করেন কি কি কৌশল ব্যবহার করেন সেগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হবা কিছুটা সময় ব্যয় করে ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবা তো ট্রান্সলেশন শেখার জন্যে প্রথমত তোমাকে ছয়টা বিষয় খুব ভালোভাবে ধারণা রাখতে হবে বা ছয়টা বিষয় তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তো সেই ছয়টা বিষয় কি সেটা একটু দেখি তার আগে আমি বলে রাখি এই ভিডিওতে আমরা কিন্তু একটা টাসজ বা দুই তিনটা সেন্টেন্স মিলে একটা ট্রান্সলেশন করব। তুমি এটা নিয়ে ধারণা নিয়ে রাখলে ছোটো ছোটো সেন্টেন্সগুলো তুমি ইজিতে বা খুব সহজে ট্রান্সলেশন করতে পারবা তো ছয়টা মেটন আমরা একটু দেখি তো এখানে দেখো ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য ছয়টা কৌশল জানতে বা মনে রাখতে হবে ঠিক আছে তো সেটা কি প্রথমত তোমাকে জোড়া শব্দগুলো খুঁজে বের করতে হবে বা কনজাংশন খুঁজে বের করতে হবে যদি দেখো যে অনেকগুলো সেন্টেন্স একসাথে আছে তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করবা আর যদি একটা বাক্যে যদি কোনো সেন্টেন্সে যদি দেখো যে কনজাংশন আছে তাহলেই এইগুলো অ্যাপ্লাই করতে হবে তো প্রথম কাজটা কি সেটা হচ্ছে কি কনজাংশন খুঁজে বের করতে হবে দ্বিতীয় কাজ সাবজেক্ট সাবজেক্ট জায়গায় থাকবে সেটা ইংরেজিতে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট জায়গাতে থাকে আবার সেটাকে তুমি যদি ট্রান্সলেশন করো বাংলাতে যখন রূপান্তর করবা তখন সাবজেক্ট প্রথমে ব্যবহৃত হয় এটা নর্মালি হয়ে থাকে আর কি মানে নাইনটি পারসেন্ট তিন নম্বর হোক কালটা কি ইংরেজি বাক্যের ভার্ব বাংলা বাক্যে সবার শেষে থাকবে ইংরেজি বাক্যে ভার্ব কোথায় থাকে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে কিন্তু যখন তুমি বাংলা রূপান্তর করবা বা বাংলাদেশে যখন ট্রান্সলেশন করবা তখন করতে হবে কি ইংরেজি যে ভাবটা আছে ওটা বাংলা বাক্যে সবার শেষে বসবে ওকে চার নম্বর ইংরেজি বাক্যে ভার থেকে যে যত দূরে শব্দ বাংলা বাক্যে সে সাবজেক্টের তত কাছের শব্দে এগুলো জাস্ট আপাতত মনে রাখো বা একটু দেখো আমরা যখন ট্রান্সলেশন করবো তখন পাশাপাশি এগুলো শেখাবো প্লাস বলবো ঠিক আছে আপাতত একটু দেখো তাহলে হবে ইংরেজি বাক্যে ভার থেকে যে শব্দ দূরে মানে ইংরেজি বাক্যে সাবজেক্টগুলো ভার থাকে তাহলে ভার থেকে সবচেয়ে যে দূরের শব্দ যখন বাংলাতে রূপান্তর করবা সেই শব্দটা কি সবচেয়ে কাছে চলে আসবে সাবজেক্টের পরে ঠিক আছে দূরের শব্দের পূর্বে প্রিপোজিশন খুঁজতে হবে যখন এই সব শব্দটা যখন খুঁজবা তখন এই শব্দের পূর্বে দেখবা কোনো প্রিপোজিশন আছে কি না ওকে দেন তারপর সংযোজন বিয়োজন করবা ওকে তো চলো এই ছয়টা কৌশল অনুযায়ী আমরা যে একটা সেন্টেন্স দিয়েছি বা একটা বাক্য দিয়েছি এই বাক্যটাকে কীভাবে এই বাংলাতে রূপান্তর করা যায় ওকে তো আমাদের প্রথম কাজ সেটা কি দেখি আমরা এটাও সাথে রাখি প্লাস এটাকেও হাতে রাখি ওকে প্রথম কাজ কি জোড়া শব্দগুলো খুঁজে বের করতে হবে মানে কনজাংশন এর কাজ কি জোড়া শব্দ না মানে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে মানে দুইটা রাস্তা আছে মনে করো মাঝে ফাঁকা তাহলে ওই দুইটা রাস্তাকে সংযুক্ত করার জন্য কি একটা সেতু দরকার মনে করো কনজাংশন একটা সেতু হিসেবে কাজ করবে তো সেই কনজাংশন তোমাকে খুঁজে বের করতে হবে ওকে তো আমাদের এই বাক্যে কনজাংশন কোথায় আছে একটু দেখি নেলসন মেন্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলেশন হু কেম টু এম দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা বাক্য দেখলাম পড়লাম এখন দেখো খুঁজে বের করি আমরা এখানে কনজাংশন কোথায় আছে তো কনজাংশন দেখো এই জায়গাতে অ্যান্ড একটা কনজাংশন ঠিক আছে অ্যান্ড কি একটা কনজাংশন তারপরে হু আর একটা কনজাংশন তাহলে আমরা কনজাংশন কয়টা পাইলাম এখানে দুইটা কনজাংশন পাইলাম তো আমাদের প্রথম কাজ কনজাংশন খোঁজা হয়ে গেছে এখন কথা হচ্ছে কনজাংশনটা খুঁজে বের করার পরে যদি দেখো যে কনজাংশনের পরে ভাব থাকে তাহলে সেটা আরেকটা সেন্টেন্স হবে আর কনজাংশনের আগে এবং পরে যদি ভার্ব না থাকে মানে আগে না পরে যদি ভাব না থাকে তাহলে সেই কনজাংশনটা দুইটা শব্দকে জোড়া লাগাইছে সেন্টেন্সকে জোড়া লাগায়নি আমি আবারও বলি কনজাংশন ঢোরার পর সেটার প্রথম কাজ দেখবা সে কনজাংশনের পরে কোনো ভার্ব আছে কি না যদি ভাব থাকে তাহলে দুইটা সেন্টেন্সকে সে কী করছে সংযুক্ত করছে ওকে কারণ বড়ো বড়ো বাক্যগুলো আনি ছোটো ছোটো সেন্টেন্স দ্বারাই তৈরি হয় আর কি ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো অ্যান্ডের পরে রিকনসিলেশন আছে এটা কিন্তু কোনো না ইয়ে না কিন্তু ঠিক আছে এটা কোনো ভাব না তাহলে হু এটা একটা কনজাংশন এই হুয়ের পর একটা কেম কথা আছে। এই কেমটা হচ্ছে একটা ভাব তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এই হুয়ের আগ পর্যন্ত এটুকু হচ্ছে মানে নেলসন মেন্ডেলা থেকে রিকনসিলেশন পর্যন্ত একটা সেন্টেন্স হু থেকে শুরু করে দ্য ওয়াল পর্যন্ত আরেকটা সেন্টেন্স কেন কারণ কনজাংশনের পরে একটা ভার্ব আছে এই ভার্বটা দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি হয়েছে কিন্তু এই এন্ডের পরে কোনো ভাব নেই তাহলে এটা হল আলাদা একটা সেন্টেন্স সেরকমভাবে অনুরভাবে যদি এইরকম কোনো প্রথম দ্বিতীয় লাইনে যদি কোনো কনজাংশন থাকতো তারপরে যদি কোনো ভার থাকতো তাহলে সেটা আলাদা সেন্টেন্স হতো তাহলে আমাদের প্রথম কৌশলটা কি দেখলাম যে জোড়া শব্দগুলো খুঁজে বের করতে হবে তাহলে আমাদের জোড়া শব্দ অবশ্যই খুঁজে বের করছি কারণ এ কন পর্যন্ত একটা আর হু থেকে দাওয়াল পর্যন্ত আরেকটা সেন্টেন্স ওকে আমি আবারও রিপিট করতেছি সামারিক হিসাবে যে কনজাংশন খুঁজে বের করবা খুঁজে বের করার পরে দেখবা সেই কনজাংশনের পরে কোনো ভাব আসে কি না যদি ভার্ব থাকে তাহলে দুইটা সেন্টেন্সকে সে সংযুক্ত করছে আর যদি ভাব না থাকে তাহলে দুইটা ওয়ার্ডকে বা শব্দকে সে সংযুক্ত করছে এটুকুই এই অ্যানটা শুধুমাত্র পিচ আর রিকনসুলেশনকে সংযুক্ত করছে কোনো সেন্টেন্সকে সংযুক্ত করেনি কিন্তু এই কেমটা পূর্বে যে হু আছে এই হুটা কি করছে এটা সেন্টেন্স আর এই সেন্টেন্সকে সংযুক্ত করছে আশা করি তুমি এই প্রথম কৌশলটা বুঝতে পারছো তাহলে প্রথম কাজ হয়ে গেলো দ্বিতীয় কাজটা কি দেখো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে ওকে তাহলে এখন আমরা সাবজেক্টের সাবজেক্ট জায়গাটা রেখে দিই ওকে তাহলে এই যে নেলসন ম্যান্ডেলা ই তো সাবজেক্ট তাই না তাহলে এই সাবজেক্টটা কি করবো সাবজেক্টের জায়গাতে রেখে দিব তাহলে এখন আমরা লিখব নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলা ওকে আশা করি বুঝতে পারছো যে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রাখা হয়েছে মানে নেনসন মেন্ডেলা তো সাবজেক্ট তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রেখলাম এখন আমাদের দ্বিতীয় কাজ শেষ তিন নম্বর কাজটা কি দেখো ইংরেজি বাক্যের ভাব বাংলা বাক্যে সবার শেষে থাকবে এখন দেখো এখানে যে ইংরেজি বাক্যের যে ভাবটা আছে না গাইডেড গাইডেড মানে কি পরিচালিত বা নির্দেশনা ঠিক আছে তাহলে এটা একটা ভাব এ ভাবটা কি হবে বলতেছি যে বাংলা বাক্যে সবার শেষে থাকবে যখন তুমি ট্রান্সলেশন করবা এখন আমরা ট্রান্সলেশন করতেছি তাহলে এই ভাবটা কি করব। এই গাইডেড ভাবটা সবার লাস্টে দিব কোনটা লাস্টে দেব এই যে রিকনসিলেশন কারণ এটা একটা একটা সেন্টেন্স এই রিকনসিলেশনের পরে বসবে হচ্ছে গাইডেড ওকে তাহলে এর কাজটা হচ্ছে এই জায়গাটা আসবে গাইডেড এই রিকনসিলেশনের পরে বসবে ওকে তাহলে এটা আমরা হাতে রাখতেছি এটা এখানে এখানে বসাবো না ওকে তারপরে দেখো ইংরেজি বাক্যে ভার্ব থেকে যে যত দূরের শব্দ বাংলা বাক্যে সে সাবজেক্টের তত কাছের শব্দ এখন ইংরেজি বাক্যে ভার্ব এজ এ গাইডেড গাইডেডের পরে দেখব সবচেয়ে দূরের শব্দ কোনটা সবচেয়ে দূরের শব্দ কি রিকনসিলেশন না হ্যাঁ কারণ গাইডেডের এই লাস্ট এটা হচ্ছে সেন্টেন্স তাহলে রিকনসিলেশনটা হচ্ছে সবচেয়ে দূরের শব্দ তাহলে এই রিকনসিলেশনটা কি করব বাংলা বাক্যে মানে বাংলাতে যখন ট্রান্সলেশন করবো সেটা সাবজেক্টের কাছাকাছি আসবে তাহলে এই রিকনসিলেশনটা কি নেনসল মেন্ডলার পরে বসবে কিন্তু বসানোর পূর্বে আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো প্রিপোজিশন আসে কি না দূরের শব্দের পূর্বে প্রিপোজিশন খুঁজতে হবে এখন দেখো আমরা প্রিপোজিশন খুঁজি রিকনসিলেশন অ্যান্ড তো প্রিপোজিশন না বাদ পিচ এটাও প্রিপোদূষণ না কিন্তু অফ এটা কিন্তু একটা প্রিপোদূষণ তাহলে আমরা কি করব এ পর্যন্ত থেমে থাকব। দেন এই অফের পরের অংশটুকু যেভাবে আসে হুবুহু হু নেনসলমেন্টের পাশে বসে যাবে কি বললাম দূরে শব্দটা খুঁজলাম খুঁজার পরবে দেখবা যে কোনো প্রিপদূষণ আছে কিনা তো অফ পর্যন্ত আমাদের প্রিপোদূষণ আছে তাহলে অফ পর্যন্ত তুমি থেমে থাকবা থেমে থাকার পরে এই অফের এই যে অংশটুকু অফের পরের অংশটুকু বসাইতে হবে পিচ অ্যান্ড রিকনসুলেশন এই অংশটুকু সাবজেক্টের ওখানে বসে যাবে তাহলে আমরা বসাই দিই তাহলে আমরা কী করলাম পিচ অ্যান্ড রিকনসিলেশন বসাই দিলাম তাহলে নেনসন মেন্ডেলা পিচ অ্যান্ড রিকনসুলেশন এখন কিন্তু আমি কিন্তু বাংলা মানে লিখতেছি না আমি জাস্ট তোমাকে বসাচ্ছি আগে মানে কীভাবে এটা বসতে আগে তুমি যদি ভালোভাবে যদি সেন্টেন্সের ওয়ার্ডগুলো তুমি যদি বসাইতে পারো পরে ইজিলি তুমি সেগুলো মানে জানতে পারবা ঠিক আছে মেন কথা আগে আগে বসাইতে হবে আসলে কীভাবে ইংরেজি বাংলাতে কিভাবে রূপান্তর করতে হবে সেটা আগে বসাইতে হবে তারপরে তুমি বাংলাটা জানো ঠিক আছে কোনো সমস্যা নেই আগে তোমাকে সেপ অনুযায়ী সাজাইতে হবে আর কি সেন্টেন্সটা এটুকুই ওকে তাহলে আমরা কি করলাম সে অনুযায়ী কী করবো ইংরেজি বা দূরের শব্দটা কাছের শব্দ দিলাম দূরের শব্দের পূর্বে প্রিপোজিশন খুঁজতে হবে তারপর কী করতে হবে সংযোজন বিয়োজন করতে হবে তো এই সংযোজন বিয়োজনটা সবার লাস্টে করবা ওকে এটা হাতে রাখি আমরা ছয় নম্বরটা পরে লাস্টে করব। তাহলে আমরা কি করলাম দূরের শব্দ বসালাম সেম অনুরূপভাবে আবার দেখতে হবে তাহলে আমাদের এটুকু শেষ তাহলে এই যে ভাব ছিল গাইডেড এখন কথা হচ্ছে আমরা কি করছিলাম এই অফটাকে তো বাদ রাখছিলাম অফের পরের অংশটুকু লিখছি তাহলে অফটার মানে কি একটা প্রিপোজিশন অফ মানে হচ্ছে তোমার এর বোঝা ঠিক আছে অফ মানে কি এর বোঝাচ্ছে তাহলে রিকনসিলেশনের আমরা এরকমভাবে লিখতে পারি রিকনসিলেশনের তাহলে নেনসলমেন্টেলা পিচ অ্যান্ড রিকনসিলেশনের এটুকু গেল তাহলে আমাদের এই অংশটুকু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখবো গাইডেডের সেই দূরের শব্দ কি আইকন আইকন দূরের শব্দ তাহলে এই দূরের শব্দের পূর্বে দেখো কোনো প্রিপোজিশন আছে কিনা অ্যান প্রিপোজিশন না অ্যাজ এটাও কি প্রিপোজিশন ওকে এখন দেখো অ্যাজ কিন্তু প্রিপোজিশন অ্যাজ তো কোনো প্রিপোজিশন না অ্যাজ হচ্ছে একটা কনজাংশন আবার একে তুমি প্রণানও বলতে পারো আবার একে অ্যাডভার্বও বলতে পারো কিন্তু এটা প্রিপোজিশন না তাহলে অ্যাজ বাদ তারপর কি ডেমোক্রেসি তারপর কী আছে মাল্টিরেসিয়াল তারপরে আর্টিকেল তারপর দেখো টু আমরা কিন্তু এখানে একটা প্রিপোজিশন পেয়ে গেছি ওকে তাহলে এই এ থেকে শুরু করে আইকন পর্যন্ত লিখে দিতে হবে ঠিক আছে তাহলে কি করব নেলসন মেন্ডেলা পিচ অ্যান্ড রিকনসিলেশনের এ এ মানে কি একজন এখানে লিখবো এ অথবা তুমি লিখতে পারো একজন একজন ঠিক আছে একজন তাহলে আমরা কি করব একজন তো লিখলাম এখন মাল্টি রেসিয়াল কথাটা লিখতে হবে মানে আমি জাস্ট আপাতত বা ইংলিশটা লিখে দিই পরে এগুলোর বাংলা মানেটা বসাই দিলেই ট্রান্সলেশন হয়ে যাবে মালটি রেসিয়াল রেসিয়াল ওকে মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি 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 ঠিক আছে ডেমোক্রেসির কথাটা বসলাম এখন কী করবো আমাদের তো অনেক কিছু এখন বাদ আছে সেটা কি অ্যাজ অ্যান আইকন এগুলো সব বাদ আছে ঠিক আছে তাহলে ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অ্যাজ অ্যান আইকন তারপর কি টু এই টুটা এখন বসায় দিতে হবে তোমাকে শুধুমাত্র টু কথাটা বসবা কারণ টু এর অনেকগুলো মিনিং আছে তোমার কারণ টু তোমার উঠতে বুঝতে বসতে ঘুরতে ইত্যাদি বসাই হতে থেকে ইত্যাদি তো টু এর মিনিং আলাদা হবে সেটা আমরা বাক্যের সাথে মিনিং যেটা হবে সেটাই আমরা বসাবো তাই টু এর মানে টুয়ে থাকবে তাহলে শেষ টু পর্যন্ত এখন দেখতে হবে গাইডেড দূরে শব্দ কি অ্যাপার থিয়েটেড অ্যাপার থিয়েটেডটা বসাই দিতে হবে এখন টু অ্যাপার থিয়েটার এটা এখন লিখব অ্যাপার্ট অ্যাপার থিয়েট অ্যাপার থিয়েট লিখলাম তারপর কি অফ অ্যাপার থিয়েট এর অফ এর বোধ ওকে বসাই দিলাম অ্যাপার থিয়েটের তারপর কি শ্যাকলস মানে কি শিকল এখানে লিখতে হবে ওইভাবে লেখো শেকল আর মানে যা আছে তাই শেকল ফ্রম শকল এর থেকে ফ্রম মানে কি থেকে বুঝতে তো পারছো কারণ ফ্রমের এ পর্যন্ত আমরা আগা এসব তাহলে শেকল কথাটা বসলো এখানে হ্যাঁ ফ্রমের এটা বসবে তাহলে ফ্রমের মানটা কী ফ্রম মানে থেকে শ্যাকল থেকে শেকল থেকে বসাইলাম শেকল থেকে ঠিক আছে তারপরে কি করতে হবে এখন দেখো পরবর্তীতে ফ্রম এখানে কি আছে সাউথ আফ্রিকা আছে তাহলে লিখতে হবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা লিখলাম এখন কি আছে লাস্টে গাইডেড গাইডেড কথাটা বসবে গাইডেড এখন দেখো একটু মিনিং করি আমরা দেখো নেলসন ম্যান্ডেলা পিস অ্যান্ড রিকনসিলেশনের একজন মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন টু অ্যাপার থিয়েটে সেকল থেকে সাউথ আফ্রিকা গাইডেড একটা শেপ চলে আসতেছে না বা একটা মিনিং আসার মতন হচ্ছে না তুমি কিন্তু চাইলে এখান থেকে এখন বাংলা মিনিটা করে নিতে পারো সেটা এখন কেমনে করবা আমি একটু বলে দিই দেখো নেলসন মেন্ডেলা যা আছে তাই ওইভাবে হবে নেলছন মেন্ডেলা নেলসন মেন্ডেলা পিচ মানে কি শান্তি তাহলে নেলসন ম্যান্ডেলা শান্তি পিচ মানে কি শান্তি এবং রিকনসিলেশন মানে কি রিকনসিলেশন কথারা মানে হচ্ছে মিট মাঠ করা বা তোমার যে পুনর্মিলন ঘটানো বা সমন্বয় সাধন করা ইত্যাদি বোঝায় তাহলে নেলসন মেন্ডেলা শান্তি এবং মিট মাঠ বা তোমার বলতে পারো যে পুনর্মিলন বা সমন্বয় সাধন শান্তি এবং মিট মাঠ আমরা দিতে পারি নেসন ম্যান্ডালা শান্তি এবং মিটমাটের একজন একজন কি মাল্টি রেসিয়াল একজন আইকন হিসেবে তাহলে এই যে আইকন কথাটা আমরা এখানে লিখব তাহলে একজন আইকন বা একজন মানুষ হিসেবে তাহলে লিখতে পারো যে একজন হিসেবে এই আইকনটাকে তুমি হিসেবে উল্লেখ করে দিতে পারো তাহলে একজন হিসেবে এরকমভাবে বলতে পারো যে নেনশন ম্যান্ডালা শান্তি এবং মিটমাটের একজন মাল্টি বহুজাতিক হিসেবে বহু জাতিক মাল্টি মানে কি বহু জাতিক তাহলে বহুজাতিক গণতন্ত্র গণ গণতন্ত্র অ্যাজ অ্যান আইকন হিসেবে গণতন্ত্র হিসেবে এরকম লিখবো গণতন্ত্র হিসেবে আইকন যদি বলছে তাহলে গণতন্ত্র হিসেবে থিয়েটের সেকল থেকে থিয়েটের মানে কি বর্ণ বৈষম্য গণতন্ত্র হিসেবে বর্ণবৈষম্যের বর্ণ বৈষম্যের বর্ণ বৈষম্যের অ্যাপার গেল শেকল থেকে বর্ণ বৈষম্যের থেকে বর্ণ বৈষম্যের শেকল থেকে লিখলাম তাহলে শেকল থেকে সাউথ আফ্রিকা পরিচালনা করেছিলেন শেকল থেকে সাউথ আফ্রিকা পরিচালনা করেছিলেন এরকম গাইডেড তাহলে সাউথ আফ্রিকা পরিচালনা করেন ওকে তাহলে নেন্সন মেন্ডালা শান্তি ও একজন বহুজাতিক গণতন্ত্র হিসেবে বর্ণবৈষম্যের শেকল থেকে সাউথ আফ্রিকা কি গাইড করেছিলেন বা পরিচালনা করেছিলেন এরকম এই মিনিংটা আসতেছে ঠিক আছে তাহলে আমরা একটা কি শেপে আনলাম যে একজন আইকন হিসেবে বহুমাত্রিক এখানে আইকনটা দিলে সবচেয়ে ভালো হয় কারণ ওটা বাংলা সাথে মিনিং আসবে নেলসন মেন্ডালা শান্তি ও মিট একজন আইকন হিসেবে আইকন হিসেবে বহুজাতি গণতন্ত্র বর্ণ গণতন্ত্র তারপর বর্ণ বৈষম্যের শেকল থেকে শেকল থেকে সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকাকে তাহলে আমাদের টু এর মিনিটা অ্যাপার থিয়েট এটার মিনিটা এখানে চলে আসবে এখানে তাহলে সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন ঠিক আছে এভাবে পরবর্তীতে দেখো এই হু এর ব্যবহারটা এখন আসি এখানে এখন কি করবে পরিচালনা পর্যন্ত আমরা আসলাম এখন এই হু মানে কি তাকে নির্দেশ করতেছে নিলসন মেন্ডালকে নির্দেশ করতেছে তাহলে হুয়ের মিনিটা কী আসবে যিনি তিনি যে সে যেটা ইত্যাদি তাহলে হুকে আমরা কি করব এখন ওইভাবে আই ফুল নিয়ে আসবো আর কি তাহলে হু মানে হচ্ছে যিনি তাহলে এখানে লিখলাম যিনি এখন এই যে ভার আছে ভারটা কোথায় বসবে আর কাজ এই যে ওয়ার্ল্ডের এখানে বসবে তাহলে এটা গেল এখন এই দূরের শব্দ কি দ্য ওয়ার্ল্ড তাহলে দ্য ওয়ার্ল্ড মানে কি পৃথিবী তাহলে যিনি পৃথিবী কে এখানে লিখতে হবে পৃথিবী কে যেহেতু নির্দিষ্ট করে বলতেছে এখন এই পৃথিবীর পূর্বে যে অ্যারাউন্ডটা আছে এই অ্যারাউন্ডটা অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন অ্যারাউন্ড মানে কি ঘিরে পাশাপাশি তারপর কাছাকাছি এরকম একটা বোঝাচ্ছে না তাহলে লেখা যায় এরকমভাবে যে যিনি পৃথিবীকে এই ঘি এই অ্যারাউন্ডটাকে নির্দেশ করতেছে এই পৃথিবীরকে ঘিরে ওকে তাহলে যিনি পৃথিবীকে এ পর্যন্ত গেল এখন তবে জাস্টিস জাস্টিস মানে কি নেয় তাহলে যিনি পৃথিবীকে ন্যায় গেল জাস্টিস ফর ন্যায় ফর মানে কি জন্যে তাহলে ফর মানে জন্য তাহলে ন্যায় এর জন্যে তাহলে ন্যায় এর জন্যে এরকমভাবে লেখা যায় যে যিনি পৃথিবীকে ন্যায়ের জন্যে কি করেছিলেন দ্য স্ট্রাগেল স্ট্রাগেল কথাটা আবার আসলো তাহলে দ্য স্ট্রাগেল এম বডি এম পূর্বে এখন টু আছে এখন কথা হচ্ছে এই টুর পরে যে ভার আছে এটা কিন্তু একটা ইনফিনিটিভ এটার মিনিংটা পরে বসবে তাহলে তোমাকে কী করতে হবে দ্য স্ট্রাগল কথাটা আগে লিখতে হবে দ্য স্ট্রাগল মানে কি স্ট্রাগল মানে তোমার সংগ্রাম বোঝাই তাহলে যিনি পৃথিবীকে ন্যায়ের জন্যে কী করেছিলেন সংগ্রাম সংগ্রাম তারপর কি টু এম্বরি এম্বরি মানে কথাটা মানে হচ্ছে বাস্তবে রূপদান ওকে তাহলে সংগ্রাম সংগ্রাম এখন কথা হচ্ছে যে টু এম্বরি কথা লিখলাম না তো টু মানেকে বডি টু বডি ভার বন বোঝাচ্ছে তাহলে লেখা যায় যে বাস্তবে রূপদান তাহলে সংগ্রামকে একভাবে লেখা যায় যে সংগ্রামকে বাস্তবে রূপদান দিয়েছিলেন বাস্তবে রূপদান এই এই টু এর কারণে এক কে কথাটা আসলো ঠিক আছে তাহলে সংগ্রামকে বাস্তবে রূপদান কি করেছিলেন কেম মানে কি এসেছিলেন রূপদান করেছিলেন ওকে করেছিলেন বা করেছিল বা করেছিল যেহেতু অতীত বলতেছে কারণ এই কেমটা হচ্ছে পাস টেন্স তাহলে করেছিল বা করেছিলেন ওকে তাহলে এরকমভাবে বলতে চাই যে নেলসন মেন্ডলা শান্তি এবং মিটমাটের একজন আইকন হিসেবে বহুজাতিক গণতন্ত্র বর্ণ্য বৈষম্যের শেকল থেকে সাউথ আফ্রিকা কে পরিচালনা করেছিলেন যিনি পৃথিবীকে ন্যায়ের জন্যে সংগ্রামকে কী করেছিলেন ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপদান করেছিলেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজিতে অনুবাদের একটা শর্টকাট একটা কৌশল তুমি ইজিলি কোনো বড়ো বাক্য বা ছোটো বাক্যকে এভাবে যদি তুমি আইডেন্টিফাই করে যদি স্ট্রাকচার অনুযায়ী বসাইতে পারো তাহলে ইজিলি তুমি শর্টে যে কোনো ট্রান্সলেশন করতে পারবা ঠিক আছে এগুলো যদি বারবার প্র্যাকটিস করলে আশা করি তুমি এই ট্রান্সলেশন বিষয়ে খুব একটা ভালো ধারণা তোমার কাছে আসবে যদি এই ভিডিও থেকে তোমার কাছে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তো অবশ্যই কমেন্টে জানায়ও আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ